এখন আমরা কমলাকান্ত গ্রন্থের অন্তর্গত পলিটিক্স প্রবন্ধটি পাঠ করব চলুন শুরু করছি পলিটিক্স প্রবন্ধ শ্রীচরণ এসু আফিঙ্গ পাইয়াছি অনেকটা আফিঙ্গ পাঠাইয়াছেন শ্রীচরণ কমলেশু আপনার শ্রীচরণ কম যুগলেশু আরও কিছু আফিঙ্গ পাঠাইবেন কিন্তু শ্রীচরণ কমলযুগল হইতে কমলাকান্তের প্রতি এমন কঠিন আজ্ঞা কী জন্য হইয়াছে বুঝিতে পারিলাম না আপনি লিখিয়াছেন যে এখনে নয় আইনে অনত্য কিছু পলিটিক্স কম পড়িবে তুমি কিছু পলিটিক্স জাজিলে ভালো হয় কেন মহাশয় আমি কি দোষ করিয়াছি যে পলিটিক্স সাবজেক্ট রূপী জামাইট মাথায় মারিব কমলাকান্ত ক্ষুদ্রজীবী ব্রাহ্মণ তাহাকে পলিটিক্স লিখিবার আদেশ কেন করিয়াছেন কমলাকান্ত স্বার্থপর নহে আফিঙ্গ ভিন্ন জগতে আমার স্বার্থ নাই আমার উপর পলিটিক্যাল চাপ কেন আমি রাজা না খোসামুদে না জুয়াচর না ভিক্ষুক না সম্পাদক যে আমাকে পলিটিক্স লিখিতে হইবে আপনি আমার দপ্তর পাঠ করিয়াছেন কোথায় আমার এমন স্থূল বুদ্ধি চিহ্ন পাইলেন যে আমাকে পলিটিক্স লিখিতে বলেন আফিঙ্কের জন্য আমি আপনার খোসামত করিয়াছি বটে কিন্তু তাই বলি আমি এমন স্বার্থপর চাটুকার অদ্যাফি হই নাই যে পলিটিক্স লিখি দিক আপনার সম্পাদকতায় দিক আফিঙ্গ দানে আপনি আজই বুঝিতে পারেন নাই যে কমলাকান্ত শর্মা উচ্চারণ কবি কমলাকান্ত ক্ষুদ্রজীবী পলিটিশিয়ান নহে আপনার এই আদেশ আদেশপ্রাপ্তে বড়ই মনক্ষুণ্ণ হইয়া এক পতিত বৃক্ষের পরি উপবেশন করিয়া বঙ্গদর্শন সম্পাদকের বুদ্ধি বৈপরীত্য ভাবিতেছিলাম কী করি বরিটাফ আফিঙ্গ গলদেশের অধভাগে যেন তেন প্রকারে অনুপ্রেরণ করিলাম সমুকে শিবে কলুর বাড়ি বাড়ির প্রাঙ্গণে দুই তিনটা বলদ বাধা আছে মাটিতে পোতা নাদায় কলুপতের হস্ত মিশ্রিত খলি মিশান ললিত বিচালি চূর্ণ গগন মুদিত নয়নে সুখের আবেশে কবলে গ্রহণ করিয়া ভোজন করিতেছিল আমি কতকটা চিত্র হইলাম এখানে তো পলিটিক্স নাই এই নাদার মধ্য হইতে গগন পলিটিক্স বিকার শূন্য আকৃতিম সুখ পাইতেছে দেখিয়া কিছু তৃপ্ত হইলাম তখন ওহিফেন প্রসন্ন চিত্রের লোকের এই পলিটিক্স প্রিয়তা সম্বন্ধে চিন্তা করিতে লাগিলাম আমার তখন বিন্দা সুন্দর যাত্রার একটি গান মনে পড়িল বোবার ইচ্ছা কথা ফুটে খোরার ইচ্ছা বেড়াই ছুটে তোমার ইচ্ছা বিদ্যা ঘটে ইচ্ছা বটে ইত্যাদি আমাদের ইচ্ছা পলিটিক্স হপ্তাহ হপ্তাহ রোজ রোজ পলিটিক্স কিন্তু বোবার বাঘ চাতুরীর কামনার মতো খঞ্জের দ্রুত ঘমনের আকাঙ্ক্ষার মতো অন্ধের চিত্র দর্শন লালসার মতো হিন্দু বিধবার স্বামী প্রণা কাক্ষার মতো আমার মনের আদরের আদরিনী গৃহিণীর আদরের সাদের মতো হাসম্পাদ ফলিবার নহে বাই পলিটিক্স ওয়ালানারা আমি কমলাকান্ত চক্রবর্তী তোমাদের হিতবাক্য বলিতেছি পিয়াদার শ্বশুর বাড়ি আছে তবু হপ্ত হপ্তদশ অশ্বারোহী মাত্র যে জাতিকে জয় করিয়াছিল তাহাদের পলিটিক্স নাই জয় রাধে কৃষ্ণ বিখ্যা দাউগ ইহাই তোমাদের পলিটিক্স তদ ভিন্ন অন্য যে গাছে ফলে তাহার বেঁচে দেশের মাটিতে লাগিবার সম্ভাবনা নাই এইরূপ ভাবিতেছিলাম এত বছরে দেখলাম শিবকলুর পৈতু দশম্বর্ষীয় বালক এক কাশি বা আনিয়া উঠানে বসিয়া খাইতে আরম্ভ করিল দূর হইতে একটি শ্বেত কৃষ্ণ কুকুর তাহা দেখিল দেখিয়া একবার দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া ক্ষুণ্ণ মনে জিহবা নিষ্কৃত করিল অমল ধবর অন্ন রাশি কাংসত্ব পাত্রে কুসুম দামবত বিরাজ করিতেছে কুকুরের পেটটা দেখিলাম পড়িয়া আছে কুকুর চাহিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া একবার ওরা বাঙ্গিয়া হাই তুলিল তারপর বাবিয়া চিন্তিয়া ধীরে ধীরে এক এক পদ অগ্রসর হইল এক একবার কলুর পুত্রের অন্ন পরিপূরিত ভদন আর নয়নে কটাক্ষ করে এক এক পায়ে গয়ে অকস্মাৎ ওই ফেন প্রাসাদে দিব্য চক্ষু লাভ করিলাম দেখিলাম এই তো পলিটিক্স এই কুকুর তো পলিটিশিয়ান তখন মনোভিনিবেশপূর্বক দেখিতে লাগিলাম যে কুকুর পাকা পলিটিক্যাল চাল চালিতে আরম্ভ করিল কুকুর দেখিল কলুপুত্র কিছু বলে না বড় সদাশয় বালক কুকুর কাছে গিয়া থাবা পাতিয়া বসিল ধীরে ধীরে লাঙ্গুল নাড়ে আর কলুর পোড়ো মুখপানে চাহিয়া হা হা করিয়া ভা পায় তাহার ক্ষীণ কলেবর পাতলা পেট কাতর দৃষ্টি এবং ঘন ঘন নিঃশ্বাস দেখিয়া কলুপুত্রের দয়া হইল তাহার পলিটিক্যাল এজিটেশন সফল হইল কলপুত্র একখানা মাছের কাটা উত্তম করিয়া চুষিয়া লইয়া কুকুরের দিকে ফেলিয়া দিল কুকুর আগ্রহ সহকারে আনন্দ উন্মত্ত হইয়া তাহার চর্বণ লেহন গেলন এবং হজমকরণে প্রবৃত্ত হইল আনন্দে তাহার চক্ষু বুঝিয়া আসিল যখন সেই মৎস্যকণ্ঠ সম্বন্ধে এই সুমহৎ কার্য উত্তম রূপে সমাপন হইল তখন সেই শচতুর পলিটিশিয়ানের মনে হইল যে আর একখানা কাটা পাইলে ভালো হয় এরূপ ভাবিয়া পলিটিশিয়ান আবার বালকের মুখ ফানে চাহিয়া রহিল দেখিল বালক আপন মনে ঘুড় তেঁতুল মাখিয়া ঘোর রবে ভোজন করিতেছে কুকুর পানে আর চাহে না তখন কুকুর একটি ভোল্ড মুভ অবলম্বন করিল যা পলিটিশিয়ান না হবে কেন সেই রাজনীতিবিদ সাহসে বড় করিয়া একটু অগ্রসর হইয়া বসিলেন আর একবার হাই তুলিলেন তাহতেও কলুর ছেলে চাহিয়া দেখিল না অতপের কুকুর মৃদু মৃদু শব্দ করিতে লাগিলেন বোধ বলিতেছিলেন হে রাজ্য দিরাজ কলপুত্র কাঙ্গালের পেট বড় নাই তখন কলুর ছিলে তাহার পানে চাহিয়া দেখিল আর মাছ নাই এক মুষ্টি বাদ কুকুরকে ফেলিয়া দিল সে সুখে নন্দ কাননে বসিয়া সুধা পান করেন কার্ডিনেল উলসি বা কার্ডিনেল জেরেজ যে সুখে কার্ডিনেলের টুপি করিয়াছিলেন কুকুর সেই সুখে সেই অন্ন মুষ্টি ভোজন করিতে লাগলেন এমত সময়ে কলু গৃহিণী গৃহ হইতে নিষ্ক্রান্ত হইল ছেলের কাছে একটা কুকুর ম্যাক করিয়া বাদ খাইতেছে দেখিয়া কলুপত্নীর রোষ কষোচিত লোচনে এক স্টক খণ্ড লইয়া কুকুর প্রতি নিক্ষেপ করিলেন রাজনীতিতে তখন আহত হইয়া লাগল সংগ্রহপূর্বক বহুবিধ রাগ রাগিনী আলাপ চারি করিতে করিতে দুত বেগে পলায়ন করিল এই অবসরে আরেকটি ঘটনা দৃষ্টিগোচর হইল যতক্ষণ ক্ষীণজীবী কুকুর আপন জন্য বহুবার কৌশল করিতেছিল ততক্ষণ এক বৃহৎকায় বৃষ আসিয়া করুর বলদের সেই খোলবিচালি পরিপূর্ণ নাদায় মুখ দিয়া জাব্বা খাইতেছিল ফলদ বলদ বৃষের ভীষণ শৃঙ্গ এবং স্থূলাকায় দেখিয়া মুখ সরে চুপ করিয়া দাঁড়াইয়া কাতর নয়নে তাহার আহার নৈপুণ্য দেখিতেছিল কুকুরকে ধরিকৃত করিয়া কোলো গৃহিণী এই দস্যুতা দেখিতে পাইয়া এক বংশখণ্ড লইয়া বৃষকে গো বাগারে যাইবার পরামর্শ দিতে দিতে তৎপতি ধাব মানা হইলেন কিন্তু বাগারে যাওয়া দূরে থাকুক বৃষ এক পদ সরিল না এবং গৃহিণী নিকটবর্তীনী হইলে বৃহৎ শৃঙ্গ হেলাইয়া তাহার হৃদয়ের মধ্যে সেই শৃঙ্গৃহ প্রবাক প্রবেশের সম্ভাবনা জাগাইয়া দিল কলুপত্নী তখন রণবঙ্গে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন ব্রীষ অবকাশমতে নাদানি শেষ করিয়া হেলিতে দুলিতে সবাই স্থানে প্রস্থান করিল আমি ভাবিলাম যে এও পলিটিক্স দুই রকমের পলিটিক্স দেখিলাম এক কুকুর জাতীয় আর এক ব্রীষ জাতীয় মার্ক এবং গরসা এই বিশ্বের দরের পলিটিশিয়ান আর উলসি হইতে আমাদের পরমাত্মীয় রাজা মুচিরাম রায় বাহাদুর পর্যন্ত অনেকে এই কুক্কুরে দরে পলিটিশিয়ান এটাই পলিটিক্স প্রবন্ধের মূল পাঠ ধন্যবাদ সবাইকে